শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো। আমি আশিস কুমার পাল, সহকারী শিক্ষক গণিত কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই করোনা মহামারীতে বাসায় আছো, তাই আমরা 2020 সালে অনলাইন ক্লাস নিয়েছি এবং সেই ধারাবাহিকতা এবার 2021 সালেও আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাকে সামগ্রিক এগিয়ে নিয়ে প্রবল চেষ্টা করছি। যাক, আমি অষ্টম শ্রেণীর আজকে চতুর্থ অধ্যায়ের পর একটা ক্লাস নেব। এটি আমাদের প্রথম ক্লাস, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং এর সূত্র অষ্টম অধ্যায় আছে, আমাদের সূত্র বীজগাণিতিক সূত্র। এই বীজগাণিতিক সূত্রের পর আমরা সূত্রগুলো কীভাবে আসে দেখব এবং সূত্রগুলো প্রমাণ করব এবং এই সূত্র প্রয়োগ করে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেইগুলো আমরা দেখব। এবং তোমরা অনুরোধ করে সহকারে দেখলে এই সূত্র দিয়ে বাড়ি বসে বিভিন্ন রকম সমস্যা সমাধান করতে পারবে। তো প্রথমে আমরা চলে আসি চতুর্থ অধ্যায়, আমাদের এখানে নয়টা সূত্র লিখছি। এই নয়টা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের সব অঙ্কগুলো সব সমস্যাগুলো সমাধান করতে পারবো। এছাড়া আমাদের আরেকটা সূত্র লাগে, যেটা আমরা এখানে লিখে রাখি, এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সমস্যা আমরা দেখতে পাই এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ। এখানে যে সূত্রগুলো লিখছি আমরা উপরে দুটো সূত্র দুটো বর্গ নির্ণয় করতে ব্যবহার করি, এখান থেকে এই দুটো সব সূত্রগুলোই আমরা মান নির্ণয় করতে ব্যবহার করি। আর এই একমাত্র একটা সূত্র আছে যে সূত্রটা দিয়ে আমরা উৎপাদন করি, আর এটাকে আমরা গুণফল নির্ণয় করতে ব্যবহার করি। এখন আমরা দেখো এই সব সূত্রগুলো প্রমাণ করা যায়, আমরা সবগুলো দেখবো না, আমরা দুটো একটা সূত্র দেখবো যে কিভাবে প্রমাণগুলো আসে। দেখো আমরা প্রথম সূত্রটা একটু প্রমাণ দেখি। আমরা
জানি যে যদি কেউ বলা হয় x স্কয়ার, এই x স্কয়ার কথা অর্থ হচ্ছে x গুণ x, অর্থাৎ x আর x গুণ করলে কি হয় x স্কয়ার। ঠিক প্রথম যে সূত্রটা আমরা লিখছিলাম সেখানে কি লিখছিলাম, a প্লাস b তার হোল স্কয়ার, তার মানে এটাকে আমরা দুইবার গুণ করতে পারি, a প্লাস b ইনটু a প্লাস। দেখো এবার আমরা যদি এটা গুণ করে দিই এর সাথে a গুণ করলে কি হয় a স্কয়ার, এর সাথে b গুণ করলে ab, এর সাথে b গুণ করলে ab, আর এর সাথে b গুণ করলে b স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা সূত্রটা চলে এসেছি কিভাবে আমরা s a প্লাস b তার হোল স্কয়ার সমান s স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার লিখি, যেটা আমরা দেখো এটা আমরা ডাক্তার এখন এই এইটুকু সমান করে আমরা এ কষ্ট কেটে দেবো, এটুকু এ তাহলে এখান থেকে এটুকু হবে এটুকু তাই হবে এটুকু বি তাহলে এটুকু আমরা রাখতে হবে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে, এটাও কি হবে কি হবে। দেখো প্রথমে আমরা যে বড় বর্গক্ষেত্রটা দিছিলাম তার বাউন্ড ছিল হচ্ছে কি এ প্লাস বি, আর বর্গক্ষেত্র হচ্ছে কি প্রত্যেকটা বাউন্ড চতুর্ভুজ মূলত এই চতুর্ভুজটা একটা আমরা আয়তক্ষেত্র বলতে পারি, কারণ হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এখানে আমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আছে, তাহলে আয়তক্ষেত্রের যে কোণ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে যদি দৈর্ঘ্য এখানে b ধরি প্রস্থ দিয়ে ধরি তাহলে কোণ আসবে আমাদের এই কোণ আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ab, ঠিক এটাও দেখো এটা এই যে দৈর্ঘ্য এটা প্রস্থ যদি এটাও কি হবে দেখো তাহলে কয়টা এগিয়েছে একটা এগিয়ে আর একটা এগিয়ে, তাহলে কি হলো প্লাস 2a। আমরা দেখো এর পরবর্তীটি আরো কিছু সূত্র এর প্রত্যেকটা সূত্রে আমরা প্রমাণ করতে পারি, তো আপনাদের দেখা কোনো প্রয়োজন নাই, তারপরে তো পরীক্ষা করাটা প্রমাণ আমাদের আসলে তাহলে আমরা শিখবো। এরপরে দেখো আমরা আর একটা সূত্র দেখি মনে করো, এ আমরা লিখছিলাম কি এ সমান সমান a প্লাস b ভাগ b তার হোল স্কয়ার বিয়োগ a মাইনাস b ভাগ b তার। এখন দেখো এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করতে দেখো প্রথমে আমরা লিখছিলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্রথম সূত্রটা কি ছিল a প্লাস b তার হোল স্কয়ার, এরপর একটা সূত্র ছিল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান ছিল কি a মাইনাস b স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটাকে বিয়োগ করি বিয়োগ করতে গেলে নিশ্চয়ই বিয়োগে নিয়ে বলছে নিচেটা চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা বড় হবে সেটা বিয়োগ বিয়োগ চিহ্ন। এখন দেখো আমরা এইটার সাথে এইটে এটার সাথে এটা কাটা যায় যোগের বিয়োগে কাটা যায়, তাহলে এ কাটবে আমি এ কাটবে আমি যোগ করি কি হয়ে গেল তো ফোর এ, আর এখান থেকে লাস্ট কি এ প্লাস বি তার হোল স্কয়ার বিয়োগ এ মাইনাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে বা ফোর এ বি
দেখো
প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এবার দেখো এতক্ষণ আমরা দুটো শুধু x আর y ছিল, এবার একটা বাকি চলে এসেছে। এখন যদি বাকি চলে আসে এটারও বর্গ নির্ণয় করা যায়। তবে এটার বর্গ নির্ণয় আমরা এত এর বর্গ দেখো এই যে বর্গ নির্ণয় করতে যে আমরা তিনটে সূত্র দেওয়াটা বর্গের সূত্র আছে সেটা আমরা যদি লিখি সেটা দুও করা যায়। সেই সূত্রটা আসবে এরকম যে a প্লাস b প্লাস c স্কয়ার হোল স্কয়ার সমান সমান সূত্রটা আসবে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca অর্থাৎ a প্লাস b প্লাস c এতক্ষণ আমরা শুধু a প্লাস b এবার তো আমরা বাড়তি আছে c তিনজন থেকে চার সূত্র আমরা এগুলো লিখতে পারি। এটা আমাদের একটা বর্গ নির্ণয় वर्ग करी देखो वर्ग समान प्रथम ¿Vale?
সবাইকে ধন্যবাদ, আজকে আমার ক্লাস এখানেই শেষ।